হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি তানিয়া বলছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনে আমি কিভাবে আমার কাপড় ওয়াশ করি এই হচ্ছে আমার ওয়াশিং মেশিনটা আর এই ওয়াশিং মেশিনে এই এই হচ্ছে আমার ওয়াশিং মেশিনের বাটনগোলা আর এই হচ্ছে কাপড় ধোয়ার চেম্বার আর এটা হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় শুকানোর ইয়ে এটা হচ্ছে কাপড় ধোয়ার চেম্বার আর এভাবে আমি আমার ইয়ের বাথরুমের এদিকে আমি ওয়াশিং মেশিনের লাইনটা দিয়েছি এই আমি ওয়াশিং মেশিনের লাইনটা আমার বেসিনের বাথরুমের বেসিনের সাথে লাইনটা দিয়েছি আর এদিক থেকে পানি আসছে আসলে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সুবিধা ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনের চেয়ে বেশি আমি এই ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় একসাথে ধুতে পারি আর দেখা যায় যে আমি এক একবার পাউডার দিলাম সেক্ষেত্রে আমি এই পাউডার দিয়ে আবার দ্বিতীয়বার কাপড় দিয়ে আবার ধুতে পারি সেটা ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনে পাওয়া যায় না এই হচ্ছে আমার ওয়াশিং মেশিনের বাটনগুলো আর এইদিকে এই এই লাইন এখান থেকে আমি লাইনটা নিয়েছি আর এই পিছন দিকে পানি আসার লাইনটা দিয়েছি আর এই দিকে আমার ওয়াশিং মেশিনের এই কাপড় ওয়াশ করার চেম্বারটায় পানি আসে তারপরে আমি এখন পাউডার দিয়ে নিচ্ছি আমি দুই চামচ ওয়াশিং পাউডার দিব তারপরে এই দুই চামচ পাউডার দিয়ে আমি একবার কাপড়গুলা ধুয়ে ওয়াশ করে তারপরে এটা পানিটা ড্রিন না করে ওই কাপড়ের মধ্যে আমার বেবির কাঁথাগুলা দিয়ে দিব তারপরে ওই কাঁথাগুলা আমি ধুয়ে নিব আমি সুইচটা দিয়ে দিলাম এখন আমি কাপড়গুলো আস্তে আস্তে দিয়ে দিব আসলে এই ফু সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনে অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাপড় ওয়াশ করা যায় আর কাপড়টা ওয়াশ করার পরে আবার ধুতেও অনেক সময় লাগে না যেটা দেখা যায় যে ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনে কাপড় ধুতে অনেক সময় লেগে যায় আর কাপড়টা পরিষ্কার হয় সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনে কাপড় অনেক ভালো পরিষ্কার হয় সেটা আপনারা দেখতেই পারবেন আর কাপড় ধোয়ার পরে আপনাদের ওই শুকানোর যে স্প্রিনার আছে সেটা অনেক দ্রুত শুকিয়ে যায় এই যে আমি এখন এটাকে তিন মিনিট ওয়াশ করতে দিব এই দেখুন আপনারা মাত্র তিন মিনিট ওয়াশিংয়ে টাইমার দেওয়া আছে এখানে দিয়ে দিয়েছি এখানে টাইমার দেওয়া আছে ছয় মিনিট নয় মিনিট বারো মিনিট পনেরো মিনিট জিরো থেকে আপনারা এই তিন মিনিট ছয় মিনিট নয় মিনিট বারো মিনিট পনেরো মিনিটে যে কোনো একটাই দিয়ে ওয়াশ করতে পারবেন কাপড় যদি একটু কম ময়লা হয় তাহলে আপনারা তিন মিনিট দিয়ে ওয়াশ করলেই হবে এর বেশি লাগবে না একটু বেশি ময়লা হলে তখন আপনারা ছয় মিনিট দিয়ে দিতে পারেন অল্প সময়ের মধ্যে কিন্তু কাপড়গুলা আপনার পরিষ্কার করে ফেলবে এই যে দেখেন আমি তিন মিনিট দিয়েছি তিন মিনিটে আমার কাপড়গুলা পরিষ্কার হয়ে যাবে তারপর আমি এক মিনিট করে ওয়াশ স্পিন করে নিব মাত্র নয় মিনিট দশ মিনিটের ভিতরেই আমার অনেকগুলো কাপড় কিন্তু আমি ক্লিন করতে পারছি যেটা কিন্তু ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনে পারা যায় না এই যে দেখুন কাপড়গুলো অনেক ভালোভাবে ঘুরছে ফেনা উঠছে কাপড়গুলো আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে আর এই ওয়াশিং মেশিনের বিদ্যুৎ বিলটা অনেক কম আসে অল্প সময়ের ভিতরে কাপড় ধোয়ার সুবিধা অনেক আমি তো এই ওয়াশিং মেশিনে আমি একসাথে দুইটা তিনটা বিছানার চাদর তারপরে জিন্সের প্যান্ট সবগুলো অনেকগুলো কাপড় একসাথে দিয়ে তারপরে ধুই সপ্তাহে দুই দিন ধুলেই আমার হয়ে যায় এর বেশি লাগে না অনেকগুলো কাপড় একসাথে ধোয়া যায় তারপরে আপনি অনেকগুলো কাপড় একসাথে ধুলেন আবার স্পিন করতেও সময় অনেক কম লাগে মাত্র এক মিনিট করে স্পিন করলেই আপনার এইটটি পার্সেন্ট পানি শুকিয়ে যায় আর বাকি টোয়েন্টি আপনি হালকা একটু রোদে দিয়ে দিলেন বা ঘরে মেলে দিলেও শুকিয়ে যাবে আর এই ওয়াশিং মেশিনে দেখা যায় যে আপনি তিন মিনিটে যদি দেন তাহলে আপনার মোটামুটি দেখা যায় যে বেশি হয় না মানে একদম শুকানোর মতো কাপড় ইয়ে হয়ে যায় আমি এক মিনিট দিয়ে শুকাই তারপর আমার কাপড় অর্ধেক বেশ অর্ধেক আশি মনে হয় শুকিয়ে যায় এই যে আমার মাত্র তিন মিনিট দিয়েছি ওয়াশিংয়ের ইয়েতে এগুলো আমি ওয়াশ করার পরে এই পানির মধ্যেই আমি আমার বেবির যে কাঁথাগুলো আছে এগুলা দিয়ে দিব এগুলা তুলে আমি বেবির কাঁথাগুলো এই যে আমার ওয়াশিং ওয়াশ টাইম অফ হয়ে গেছে এটা অটোমেটিক অফ হয়ে যাবে আপনাদের অফ করতে হবে না এই যে আমি এখন কাপড়গুলো তুলে নিচ্ছি তুলে একটা সাইডে বলে রেখে দিব তারপরে আমার বেবির কাঁথাগুলা দিয়ে দিব এই যে কাঁথাগুলা দিয়ে দিলাম এতে আমার পাউডারটাও ওয়াশিং যে পাউডার আছে সেটারও অনেক সেফ হয় পানিটারও সেফ হয় আমার বারবার পানি দিতে হচ্ছে না পাউডার দিতে হচ্ছে না একই কাপড়ের মধ্যে পানি একই পানির মধ্যে আমি বারবার কাপড় দিতে পারছি এই কাপড়গুলো এই কাপড় আমি একসাথেই দিতে পারতাম কিন্তু এই যেহেতু বাচ্চার সের কাঁথা এই জন্য একসাথে দেই নাই যাতে মানে একটা কাপড়ের সাথে গন্ধ না ইয়ে হয় যুক্ত হয় এই জন্য আমি আলাদা করে দিচ্ছি এই দেখেন আমি আবার তিন মিনিট ওয়াশ টাইম দিলাম এগুলো ক্লিন হয়ে যাবে যেগুলো যেহেতু এগুলো আমার রেগুলার ব্যবহারের কাপড় এই জন্য আমি তিন মিনিট করে দিচ্ছি এই দেখেন কাপড়গুলো অনেক ভালোভাবে ক্লিন করে নিচ্ছে অল্প সময়ের মধ্যে এই যে তিন মিনিটের মধ্যে দেড় মিনিট চলে গেছে কাপড়গুলো ঘুরছে আর এই কাপড় ধোয়ার মধ্যে আপনি দিয়ে আপনি অন্যান্য কাজও করে নিতে পারেন আমি তো এই কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে অল্প সময়ের মধ্যে আমি অন্যান্য কাজও করে নিই এই যে আমার তিন মিনিট শেষ এখন আমি এই যে ড্রেন বাটনে ক্লিক করে দিলাম এখন আমার কাপড়ের যে পানিগুলো সেগুলো ড্রেন হয়ে যাবে ড্রেন লাইনটা আমি বাথরুমে দিয়ে দিয়েছি এই যে পানিগুলো ড্রেন হয়ে যাচ্ছে এই দেখেন এক মিনিট এরকম সময় লাগছে আমার পানিগুলো সব ড্রেন হয়ে গেছে এখন আমি আবার পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে এইগুলা ওয়াশ করে নিবে করার পরে আমি আবার ড্রেন করে স্পিন করে নিব এই যে এখন পানি আসছে এই যে পানি ভরে গেছে এখন আমি আবার ড্রেন করে দিব ড্রেন না করেও আপনি ইচ্ছে করলে এইখান থেকে তুলে এই স্প্রিন চেম্বারে দিয়ে তারপরে স্প্রিন করতে পারবেন এই যে আমি কাপড়গুলা ড্রেন করার পরে এখন স্পিন চেম্বারে দিয়ে দিচ্ছি স্পিনারের জন্য এই যে এরকম হালকা পানি থাকবে এগুলো সমস্যা না কিন্তু স্পিনারে পানি দিয়ে ধোবেন না আপনি ওয়াশিংয়ের যে চেম্বারটা আছে ওই চেম্বারেই ওয়াশ করবেন স্পিনার পানি দিয়ে ধুলে এটার যে ফ্যানটা আছে এটা সমস্যা হতে পারে এই জন্য আপনি এই স্পিনারে হালকা পানি থাকা সময়ে আপনি এটা স্পিন চেম্বারে দিয়ে দিবেন এভাবে কাপড়গুলা দিয়ে এরকম জাল জালি একটা জালিয়েছে এরকম দিয়ে এটা ঢেকে দিবেন এটা এই দেখেন আমি মাত্র এক মিনিট টাইম দিলাম স্পিনার টাইম এই দেখেন আমার কাপড়গুলো ঘুরছে অনেক স্পিডে এক মিনিটে এতগুলো কাপড় আমার শুকিয়ে যাবে এই দেখেন ঘুরছে আর স্পিনের সময় যে পানি গা কাপড়ের গায়ে যে পানিটা থাকে ওইটাও এই যে ড্রেন লাইনের মাধ্যমে পানিটা চলে যায় তখন পানিটা ড্রেন করতে হয় না অটোমেটিক ড্রেন লাইনেই চলে যায় পানিটা এই যে স্পিন হৈ গৈছে এক মিনিটে এখন কাপোৰগুল আমি তোলে নিব এই ৰকম চলন্ত অৱস্থা লাষ্টৰ দিগে একাকনা তুলিলেই অফ হৈ যাব তাৰপৰা এই দেখোন কাপোৰৰ মধ্য এটা এক ভাৰী খেতা তাৰপৰাও কাপোৰৰ মধ্য একটুকু পানী নাই দেখোন কি পৰিমাণ মোটামুটি আশী পাৰ্চেণ্ট শুকিয়ে গৈছে এগুলো একটু হালকা বাতাসে মেলে দিলেই হবে এই যে দেখেন এখন আমি আবার পানির মধ্যে ইয়ে দিয়ে দিলাম আমার বাকি যে কাপড়গুলা তুলে রাখছি সেগুলা দিয়ে দিলাম এখন আমি পানিগুলা ড্রেন করে নিব এক মিনিটে ড্রেন হয়ে যাবে তারপরে এগুলো আমি আমার স্পিন চেম্বারে দিয়ে দিব এক মিনিট করে আমি শুকিয়ে নিব এই যে দেখেন আমার ড্রেন লাইনটা বাথরুমে দিয়ে দিয়েছি আমার এই ওয়াশরুমে ড্রেন লাইনটা দিয়ে আমি পানিটা ড্রিন করে নিচ্ছি এই যে দেখেন আমার পানিটা ড্রিন হয়ে গেছে এখন এগুলা আমি স্পিন চেম্বারে দিয়ে দিলাম দিয়ে আমি আবার এক মিনিট দিয়ে দিব এই কাপড়গুলা আপনি এই নর্মাল মুডে সবসময় ধোবেন আর যদি একটু নরম কাপড় বা সিল্কের কাপড় বা ইয়ে একটু রেশম টাইপের কাপড় হয় তাহলে আপনি নর্মাল মুড না দিয়ে সফট মোডে দিলে কাপড়টি ভালো থাকবে এই যে দেখেন আমি এক মিনিট দিয়ে দিব এই যে কাপড় দেখেন স্পিন হয়ে যাচ্ছে এই যে দেখেন স্পিনের সময় ড্রেন লাইন চালু না থাকলেও অটোমেটিক পানিটা ড্রেন লাইনের দিকে চলে যায় সেটা দেখিয়ে দিলাম আপনাদের সেক্ষেত্রে ড্রেন লাইন চালু করতে হবে না পানিটা অটোমেটিক ড্রেন লাইনের দিকে চলে যাবে এই যে দেখেন আমার সবগুলা কাপড় আমি শুকিয়ে নিলাম স্পিন করে এই যে দেখেন একটু একটা মানে অল্প পরিমাণ পানীয় কাপড়ের মধ্যে নেয় এগুলো শুধু একটু বাইরে হালকা বাতাসে মেলে দিলেই আমার কাপড় শুকিয়ে যাবে আর একসাথে দেখেন আমি অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি এই যে দেখেন এখন এটা আমি কিভাবে ক্লিন করে রাখি এটা ক্লিন করা অনেক সহজ এটা এই যে আমি সুইচ অফ করে দিয়েছি এখন আমি এটা একটা পাতলা কাপড় ভিজিয়ে তারপরে আমি এটা ক্লিন করে নিব এটা মাসে একবার আপনি ওই ওয়াশিং পাউডার আর তারপরে সামান্য ভিম লিকুইড মিশিয়ে তারপরে ওই মুছে নিলেই হবে এটা ক্লিন করা অনেক সহজ এটা ক্লিনিং পদ্ধতিটাও অনেক সহজ আপ আপনার এত ঝামেলা করতে হবে না জাস্ট এইরকম মুছে নিলেই হবে প্রতিদিন কাপড় ধোয়ার পরে আপনারা ইচ্ছা করলে এরকম মুছে নিতে পারেন আর ওয়াশের যে চেম্বারটা আছে ওইখানে পানি ঢেলেও আপনারা ধুয়ে নিতে পারেন তবে স্পিনারে পানি ঢালবেন না স্পিনারে পানি দিলে তার যে ফ্যানটা আছে ওইটা সমস্যা হতে পারে এই যে আমার ক্লিন করা হয়ে গেল। আমি এটা মুছে তারপরে ঢাকনা লাগিয়ে এভাবে রেখে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আমাকে একটা লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ